আমার বাসা পাবনা জেলা ঈশ্বর দেখানা অরংখুলা হাটের পূর্ব পাশে বাসা। আমার খামারটা হলে হাটের সঙ্গে একবারে হাটের সাথে হাটের হাট আর খামার একই জায়গায় পাশাপাশি হাট। আর সেটা দর্শক ভাই ক্যামেরা ধরে দেখাই দিলেও তুমি বুঝতে পারো। আর যেসব দর্শক ভাই আমার কাছে আসছে অবশ্যই দেখছে। আর হাটের যে খামারটা আমার খামারটা হাটের যে গরুবিলাক যে নিয়ে বাইরে যায় দর্শক ভাই এইসব বিটের সঙ্গে আপনি আমার খামারটা আমার খামারের পাশে হাই স্কুল আর খামারের সামনে হলো হাট। আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক। আচ্ছা চলো দেখো। হ্যাঁ আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি। হলস্টাইন ফ্রিজিয়ান রেডি বাচ্চা কেমন সেটা দর্শক ভাই নিজেই বিবেক বিবেচনা করে দিবেন। আচ্ছা আচ্ছা যে কোনো সময় এগুলো হিটে আসবে। জি জি এগুলা দেড় দুই মাস টাইম লাগবে আমাদের কনসার্টে চলে আসবে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তলাবারটাও সুন্দর আছে এবং খাওয়া দাওয়া 100% সুস্থ সবল সুস্থ সবল বাচ্চা। আমার কাছে যেমন যে বাচ্চা দেখাবো সম্পূর্ণ বাচ্চা সুস্থ সবল বাচ্চা। একটা বাচ্চা অসুস্থ বাচ্চা না। আমার খামারের যে গরুগুলো আছে হ্যাঁ একটা অসুস্থ গরু নেই সম্পূর্ণ সুস্থ সবল গরু। দামটা রাখছেন কত এটার? এর দাম লাগছে 125 দাম। 1,25,000 দাম। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে। জি জি এটা সরাই দেন পরবর্তী গরুগুলো আমরা দেখি। জি দেখেন আমরা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের। এই বাচ্চাটা রানী সংকেত বলে অনেক খামারে দেখা যায় রানী সংকেত। রানী সংকেত বলতে কোনো তো জাত নাই। এটা রানী ব্রিডে হাই হাই কোয়ালিটি হাই হলস্টাইন ফ্রিজিয়ানের আর পার্সেন্টটা বেশি এই জন্য রানী সংকেত বলে। কিন্তু বাচ্চাটা দর্শক ভাই দেখো জাকির ভাই কেমন কালেকশনের মাল দেখাচ্ছে। বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা রেডি বাচ্চা। বাচ্চারা দেখো আগার মাথিনে মাত্রা পর্যন্ত বাচ্চারা সম্পূর্ণ দেখো। অনেক লোক বলে বাচ্চার একটা খুব বাচ্চাটা দেখাও দর্শক ভাইদের। তলাবারটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাল্লাহ চারটা নিপুল চার জায়গায় আছে একেবারেই সাদা হলস্টাইন ফ্রিজিয়ানের ভালো পার্সেন্টের গরু। জি দামটা রাখছেন কত ভাই? এটার দাম লাগছে 1,20,000 টাকা। 1,20,000? জি দরদামের সুযোগ আছে? হ্যাঁ এমনটা হামরিক না হালকা আছে সীমিত দরদামের সুযোগ করে নেবে। রেডি বাচ্চা যে কোনো সময় হিটে আসবে। জি যে কোনো টাইমে হিটে আসবে। চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। জি দেখো সিরিয়ালের তিন নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি আমরা জাকির ভাই এই গরুটি সম্পর্কে একটু বলেন। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ বাচ্চা বাচ্চাটা রেডি বাচ্চা। আর দর্শক ভাই দেখলে বিবেক বিবেচনা করতে হবে বাচ্চা জাকির ভাই বাচ্চার যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলা রেডি না বাচ্চার বয়স কেমন হলস্টাইন ফ্রিজিয়ান যে বলছি মিথ্যা বলছি না সত্য বলছি সেটা দর্শক ভাই আমার চেয়ে দর্শক ভাইরা বেশি বুঝবে। আর ইনশাল্লাহ কোনো দর্শক ভাই আমার কাছে মাল দিলে ঠকবে না বা এগুলো কেউ বলতেও পারবে না। আচ্ছা আচ্ছা তলাবারটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আর রেডি বাচ্চা এগুলো যে কোনো সময় হিটে চলে আসবে। জি যে কোনো টাইমে হিটে চলে আসবে। সিরিয়ালের তিন নম্বর গরু এই গরুটি সিঙ্গেলে কেমন দাম রাখছেন ভাই? এটার দাম লাগছে 1,05,000 টাকা। 1,05,000? আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। জি জি আমি দাম সাপেক্ষে সীমিত দাম দশ মিনিট আছে। চলেন আমরা পরবর্তী গরুতে একটু। জি ভাই আমরা সিরিয়ালের চার নম্বর যে গরুটি দেখছি এটা কি জাতের গরু ভাই? এটা হরিস্টার ফ্রিজিয়ান আর রেড ফ্রিজিয়ান মিক্স আছে। বাচ্চা দর্শক ভাই দেখো জাকির ভাই যে হলস্টাইন ফ্রিজিয়ান দিয়ে আর রেড ফ্রিজিয়ান যে বললো এর মধ্যে কোনো মিথ্যা বলছি না ই বলছি সেটা দর্শক ভাই বিবেচনা করুক দেখুক দেখবে। আর বাচ্চা বাচ্চাটার বয়স কত মাস হবে ভাই? বাচ্চাটার বয়স চলতেছে 12 মাস রানিং 12 মাস বয়স চলতেছে। সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ হবে সেটা বাচ্চা দর্শক ভাই দেখলে বুঝবে। খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ হবে বাচ্চা যে বাচ্চাটা অসুস্থ হয় বাচ্চা কখনো খাওয়া দাওয়া এরকম খাবে না এবং লড়াচড়া করবে না। ডাক্তারটা দেখে তো দর্শক ভাই দেখ কেমন সময় লাগতে পারে এটা হিটে আসতে? হিটে আসতে 12 মাস বয়স চলতেছে এটা হিটে আসতে এখন 2.5 মাস টাইম লাগবে। 2.5 মাস সময় 2.5 মাস টাইম লাগবে।
আচ্ছা আচ্ছা, দামটা রাখছেন কত? এটার দাম রাখছি হলো 95,000 টাকা। 95,000? জি। দরদামের সুযোগ আছে? জি, আমাদের দরদামের সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের 4 নম্বর গরু, এটাও সরাই দেন, পরবর্তী গরুগুলো আমরা দেখতে। এই সিরিয়ালের 5 নম্বর যে গরুটি আমরা দেখছি, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের। এটা বাচ্চা রেড ফ্রিজাম, বাচ্চা হলিস্টার ফ্রিজাম আর রেড ফ্রিজাম মিক্স আছে বাচ্চা। দর্শক ভাই দেখুন, এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান বর্ডার ক্রসের বাচ্চা। এই ধরনের বাচ্চা অনেক খামারেরা দেখা তো কম পারে, আর এটা তো আর মুখে বললে হবে না দর্শক ভাই। এটা বাচ্চাগুলা দেখলেই বুঝবে জাকির ভাই, বাচ্চাগুলা যে দেখাচ্ছে বাচ্চাগুলা অরিজিনাল বাচ্চা কি না। এই বাচ্চা এটা দর্শক ভাই বিবেচনা করে নিবে। আচ্ছা, বাচ্চার নিপুল সেটটা দেখো, চার জায়গায় সেটটা নিপুল আছে। হ্যাঁ, গ্রোথটা অনেক ভালো। এটা কেমন সময় লাগতে পারে হিটে আসতে? বাচ্চাটা মাস দেড়েক টাইম লাগবে কনসেপ্টে আসতে। 1.5 মাসের মতো সময় নিতে পারে। দামটা রাখছেন কত ভাই? এই বাচ্চাটার দাম লাগছি 1,05,000 টাকা। 1,05,000? জি। দরদাম করে নিতে পারবে? জি। চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। আচ্ছা, সিরিয়ালের 6 নম্বর মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা, সাদা কালো রঙের। কি জাতের গরু ভাই এটা? হলিস্টার ফ্রিজিয়াম বাচ্চা। বাচ্চাগুলো অরিজিনাল, এগুলো আপনার হলো বর্ডার কোচের বাচ্চা। বাচ্চাগুলোর গোড় আর বাচ্চার আগা মাথা যে ডিল, একটা হলিস্টার ফ্রিজিয়ামের যে বৈশিষ্ট্য তার ভিতরে আছে। আগাটা দেখাও দর্শক ভাই, আগার থেকে আপনি তোমার মাজা পর্যন্ত দেখাও, যে মাজার লেভেলটা আর আগার লেভেলটা আর দেখালে দর্শক ভাই বিবেক বিবেচনা করতে পারবে না জাকির ভাই যে কথাগুলো বলছে না এটা মিথ্যা না সত্য, এটা দর্শক ভাই যাচাই বাছাই করে নেবে। এটার বয়সটা কেমন আছে ভাই? এটা প্রেগনেন্ট, 3.5 মাস প্রেগনেন্ট, মানে 4 মাস রানিং প্রেগনেন্ট চলছে। চেক দিয়ে দিতে পারবে? হ্যাঁ, বাংলাদেশের যে কোনো ডাক্তার এসে চেক দিয়ে নেবে। আচ্ছা, প্রেগনেন্ট বক না দর্শক, আপনারা চেক দিয়ে নিতে পারবেন। 3 মাস যেহেতু পার হয়ে গেছে, 3 মাস হলেই চেকে আসে। হ্যাঁ, চেকে 45 দিন আসলে চেকে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা অনায়াসে চেক দেওয়া যাবে। জি জি, চেক দিয়ে নিতে পারবে। যে কোনো ভাই, দর্শক ভাই যদি মনে করেন না ডাক্তার আসি, ডাক্তার নিয়ে আসবো, নিয়ে এসে চেক দিয়ে দেবে, তাও দিতে পারবো। যদি বলে এখান থেকে আসি ডাক্তারের, ডাক্তার যার প্রেগনেন্ট গরুগুলো সীমিত জায়গাতে এ আছে, চেক ছাড়া তো নেবে না কো, আমি নেবো বা যে নিয়ে চেক ছাড়া নেবে না। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখছেন? এটার দাম লাগছে হলো 1,25,000 টাকা। 1,25,000? জি। 3.5 মাসের একটি প্রেগনেন্ট বক না? জি। চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখতে। জাকির ভাই, আমরা সিরিয়ালের 7 নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। বাচ্চাটা হলিস্টার ফ্রিজিয়াম প্রেগনেন্ট, বাচ্চা 4 মাস রানিং প্রেগনেন্ট চলছে, অদাত বাচ্চা। আচ্ছা, অদাত 4 মাসের প্রেগনেন্ট? জি। বাচ্চারা যে বাচ্চার হলিস্টার ফ্রিজিয়ামের যে বৈশিষ্ট্য, তো বাচ্চার আগাটুক দেখাও, আগাটুক দিয়ে মাথার টিমটা দেখাও, দর্শকেরা এখন যদি আমার কপালে না লাগে তাহলে তো দুধ আমি 1,000 ই করলেও বানাতে পারবো না, তবে আল্লাহ পাকের ইচ্ছা। দামটা রাখছেন কত ভাই? এর দাম লাগছে 1,30,000 টাকা। 1,30,000? জি। 4 মাসের একটি প্রেগনেন্ট বক না? আচ্ছা, তো এটাও সরাই দেন, পরবর্তী গরুগুলো আমরা দেখে। সিরিয়াল নাম্বার 8 এবং সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের গরু? এটা হরেস্টানের ফিজাম। বাচ্চাটা হালকা ফিলাকবির আছে, পার্সেন্ট আছে, সেটা দর্শক ভাই দেখলে বিবেক বিবেচনা করতে পারেন না। জাকির ভাই যে বললো হালকা ফিলাকবির আছে, মাথাটা দেখাও, মাথাটা পঙ্খিরাজের মাথার মতন ছোট্ট মাথা, মাথা আগার থেকে গোড়া পর্যন্ত দেখবা আগাটা ঝোল নাই আর মাথার ডিল। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন আছে? বয়স এটা রেডি বাচ্চা, 12 মাস প্লাস রেডি বাচ্চা। জি। আচ্ছা, যে কোনো সময় হেঁটে চলে আসবে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর একটি বাচ্চা, রেডি বাচ্চা, যে কোনো সময় হেঁটে চলে আসবে। দামটা রাখছেন কত এটার? বাচ্চাটুক যদি আমার কোনো 10 ভেড় নিতে চাই, বাচ্চাটুকের দাম লাগবে 1,10,000 টাকা। 1,10,000? জি। দরদামের সুযোগ আছে তো নাকি? আমাদের আহামরি না, হালকা সীমিত সম্মানই করবো, সীমিত দরদাম করে নিতে পারবো। একটা বাচ্চা দেখেছি দর্শক ভাই, যে দেখলেই বিবেক বিবেচনা করতে পারবেন না। 2টা প্রেগনেন্ট গরু আর 6টা রেডি বাচ্চা,
বাচ্চাগুলা যে আমি দেখাইছি বাচ্চাগুলা হাহামারি কোনো মানে দাম দামও চাই নাই বা হাহামারি যে সম্মানি বা দামাদামি করবে তা না, স্যাম্পল হালকা সীমিত দরদামের মধ্যে বাচ্চাগুলা সেল হবে। আর ইনশাল্লাহ দর্শক ভাই আমাকে চিনে, আশা করে পরবর্তীতে আর নতুন দর্শক ভাইদের বলি যাত্রী মাল দিবেন, দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে। শুধু আমার মতন এক জাকির না, বহুত আমার মতন খামারি আছে পাবনা জেলার। আর আমি যে বাচ্চাগুলা দেখাইছি বাচ্চাগুলা দর্শক ভাই বিবেচনা রাখতে দেবে, হ্যাঁ আমি কোন কোয়ালিটির মাল কালেকশন করি এগুলা দেখতে হবে। আর আশা করি ইনশাআল্লাহ আমার কাছে কোনো প্রতারণার হার এগুলো আমার কাছ থেকে ইনশাআল্লাহ কেউ পায় নাই এবং পাবেও না আগামী যে দিনগুলো আছে। আল্লাহ তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনার নাম্বার। আমার ফোন নাম্বার 01347340985, এটা ইমো এবং হসপিটাল দুইটাই আছে, চব্বিশ ঘন্টায় খোলা থাকে, যখন দর্শক ভাই নক করবে তখনই পাবে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ।